কুষ্টিয়ার ছয়টি উপজেলায় এবার কৃষকেরা সবরি, মেহেরশাগন, চাম্পা, মোহনভোগ জাতের কলা চাষ করেছেন। কৃষকেরা প্রতি বিঘা জমিতে সার, কীটনাশক, কলা গাছের সাকার ও পোয়া মজুরি সহ খরচ হয়েছে 20,000 টাকা। প্রতি বিঘা জমিতে তারা 30 থেকে 35,000 টাকা পাচ্ছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এবার কলার উৎপাদন ভালো হয়েছে। 80 টাকা 60 টাকা করে যদি টাইম করতে বেড়ে যায় তাহলে চাষির কিছু টাকা হবে। এরপর যদি ঝড়টা না হয় তাহলে হয়তো চাষির লাভ হবে। চাষি দেখা যাচ্ছে পাতলা কলা লাগায়, সেগুলো কাজ বড় হয় এবং কলাগুলো তো ফল মোটা হয়, উচ্চতা হয়, এগুলো 500-700 টাকা বিক্রি করা যায়। এদিকে জেলার কলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে কলা নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। আমরা এখান থেকে কমিশনে ব্যবসা করি, এখান থেকে কলা আমরা গাড়ি নিজেরাই ঠিক করে দিই। বিভিন্ন জায়গার থেকে লোক আসে, বুঝলেন, এখানে যে পরিমাণ লোক আসে হয়তো অনেক সময় বৃষ্টি বাদল আসলে দাঁড়ানোর জায়গা নাই। কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 4,500 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া।